Hi everyone. Hello dear viewers and students. This is Inamullah Khan, assistant teacher of Sharanagar Government Primary School and founder of the Simongol Online School. I have come here in front of you to take the class of class 2, subject English, unit 23, and the lesson is 4, 5 and 6. Okay dear students. Okay, now before heading towards this class, I would like to recite a rhyme in front of you. So for I think rhyme is very interesting to all of you. Am I right? Yes, so far I think I'm right. Okay then. Hello, hello, hello my friend. Happy to meet you. Happy to meet you today. Again, can I again recite this rhyme? Okay, thank you for giving me another opportunity to recite this rhyme, okay? Hello, hello, hello my friend. Happy to meet you. Happy to meet you today. Thank you very much. Now, dear students, please take your book. The name of this book is English for Tomorrow. No, the name of this book is English for Today. This book is belongs to class 2. Okay, dear students. So, all of the students of class 2, take the book. Take this English book in your hand and please open the page number 47. Open the page number 47. Okay. I want to show this. This book. Look at this book. This is my hand. And this book is on my hand. I mean, amar hater upore. Amar hater ki? Upore. যদি আমি এই বইটাকে আমি যদি আপনার পিছন দিকে রাখতাম তাহলে কি হতো? This book is behind me. বইটি আমার পিছনে, ঠিক আছে না? বইটি আমার পিছনে। তাহলে আজকে আমরা কিছু কিছু শব্দ আমরা এভাবে শিখব যে কোনটা উপরে, কোনটা নিচে, কোনটা ভিতরে, এই ব্যাপারগুলো আজকে আমরা এখানে শিখব। এবং আমরা যদি জানতে পারি, যেমন আমি বইটা যদি এখানে আমি হাতে রাখি, বইটা যদি আমি হাতে রাখি এবং কেউ কেউ তোমাকে যদি জিজ্ঞেস করি ওয়ার ইজ দিস বুক, এই বইটি কোথায়? দিস বুক ইজ অন মাই হ্যান্ড। দিস বুক ইজ অন মাই হ্যান্ড, এই বইটি আমার হাতের উপরে। এম আই রাইট মাই লিটল লার্নার্স? ছোট বন্ধুরা, আমার কথা ঠিক আছে না? তাহলে চলো আমরা দেখি এই পাঠে কি দেখা যাচ্ছে। তাহলে এই পাঠটার শিরোনাম আমরা বলতে পারি, পাঠটার শিরোনাম হচ্ছে Where is it? কি হচ্ছে এটা? Where is it? W-H-E-R-E. Where is it? এই যে কোথায়, ইয়া কোথায়, where is it, ইয়া কোথায়। তাহলে আমরা লেসন নাম্বার এ তে আমরা কি তিনটা ছবি দেখতে পাচ্ছি, তিনটা ছবি দেখতে পাচ্ছি। দেখো তো তোমরা, তোমাদের সাথে মিলে কিনা আশা করি তোমাদের সাথে মিলছে। This book is exactly of your book also, okay? Okay, dear students, we have found 3 words in lesson number 4, unit 23, lesson number 4. And this topic is belongs to unit 23, এখন লেসন 4 এ তিনটা শব্দ দেওয়া আছে। প্রথমে আমরা কি করব, এই তিনটা শব্দের অর্থ শিখব। তিনটা শব্দের অর্থ আমরা একটু পরে শিখি, তিনটা শব্দের অর্থ আমরা একটু পরে শিখি, ওকে? আচ্ছা ঠিক আছে, আগে আমরা দেখি দুটাকে আমরা আলাদা করতে পারি কিনা। তাহলে প্রথমে যদি আমরা দুটাকে আলাদা করি, এটা কি ছোট বন্ধুরা? হোয়াট ইজ ইট? দিস ইজ এ কট, এটা হচ্ছে পালং। And what is it? This is a
little doll. This is, we can say that this is the bed where we can lie. আমরা এখানে ঘুমাতে পারি, ঠিক আছে না? তাহলে আমরা এটা কি বলতে পারি? এটা হচ্ছে bed. তাহলে এই এই পুতুলটা, ছোট্ট ডলটা কোথায় রেখেছি আমি? ডলের এই বেডে কোথায় রেখেছি? কোথায় রেখেছি? ভিতরে না, ভিতরে না, নিচে. ইজ ইট আন্ডার দ্য কট? ইজ ইট আন্ডার দ্য ব্যাড? এটা কি এই ডলটি, এই এই ডলটি কি এর নিচে? না. তাহলে ইজ দিস ডল ইন দ্য ব্যাড? এই ডলটি কি ব্যাডের, বিছানার ভিতরে? না. আমরা কি দেখতে পাচ্ছি? দিস ডল ইজ অন দ্য ব্যাড. অন, ও এন অন, অন দ্য ব্যাড, উপরে. এই ডলটি কি দেখতে পাচ্ছি আমরা? বিছানার উপরে. তাহলে আমরা বলতে পারি দিস ডল ইজ অন দ্য ব্যাড. দিস ডল ইজ অন দ্য ব্যাড. আচ্ছা, এখন দেখো তো ছোট্ট বন্ধুরা, আমার হাতে কি এটা? এটা একটা কি বলতো? এটা কি? ইয়েস, তোমরা ঠিকই বলেছো, এটা হচ্ছে টেবিল. ইটস এ টেবিল. ইটস এ টেবিল. আই হ্যাভ এ টেবিল অ্যান্ড আই হ্যাভ এ ডল অলসো. সো দিস ডল ইজ আন্ডার দ্য টেবিল. দিস ডল ইজ আন্ডার দ্য টেবিল. দেখো তো এই ডলটি কোথায় আছে? টেবিলের নিচে আছে. এই ডলটি কোথায় আছে? টেবিলের নিচে আছে. তাহলে আমরা এটা বলতে পারি যে দিস ডল ইজ আন্ডার দ্য টেবিল. দিস ডল ইজ আন্ডার দ্য টেবিল. ঠিক আছে না ছোট বন্ধুরা? আচ্ছা, তাহলে এখন একটু লক্ষ্য করো, এই যে ডল, এই যে ছোট্ট ডলটা, আমার হাতের উপরেও আমি নেই নাই, আমার হাতের নিচেও নেই নাই, ঠিক আছে? আমি নিয়েছি আমার হাতের ভিতরে. আমার হাতের কি ভিতরে? দিস ডল ইজ ইন মাই হ্যান্ড. দিস ডল ইজ ইন মাই হ্যান্ড. এই ডলটি আমার হাতে, ঠিক আছে না? তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে এখানে তিনটা শব্দ, একটা হচ্ছে অন, একটা হচ্ছে কি অন, অন শব্দের অর্থ হচ্ছে উপরে. অন শব্দের অর্থ কি? উপরে. আমরা এটাকে দেখতে পাই, এই যে এটা মার্কার পেন, দিস ইজ এ মার্কার পেন, দিস মার্কার পেন ইজ অন মাই হ্যান্ড, আমার হাতের উপরে. আমি এটাকে কোথায় রেখেছি? হাতের উপরে. অন মাই হ্যান্ড, আমি হাতের উপরে রেখেছি. আমি যদি এই আমার ব্যাডটাকে এখানে আনি, এই ব্যাড এখানে আনলাম, এই ব্যাডের উপরে যদি আমি এটাকে রাখি, এই মার্কার পেনটাকে যদি আমি ব্যাডের উপরে রাখি, তাহলে কি হলো? উপরে রেখালাম, রাখলাম, ঠিক আছে না ছোট বন্ধুরা? তাহলে আমরা বলতে পারি যে অন শব্দের অর্থ হচ্ছে উপরে. দ্য মিনিং অফ অন ইজ এবাভ, উপরে, ঠিক আছে না? তাহলে এরপরে আসো ইন, এরপরে আসো ইন, আই এন ইন. ইন শব্দের অর্থ হচ্ছে ভিতরে, ভিতরে, ভিতরে. ইন শব্দের অর্থ হচ্ছে ভিতরে. আমরা বই কি করি? ব্যাগের ভিতরে রেখে দিই, ব্যাগের উপরে রাখি না, ব্যাগের নিচে রাখি না. আমরা যখন আস্তে আস্তে কি করি? ড্রেসিং আপ করি, আমরা আস্তে আস্তে রেডি হই. রেডি হওয়ার পরে স্কুলে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নেই. প্রস্তুতি নেওয়ার পরে আমরা বইগুলোকে কি করি? কি করি আমরা বইগুলোকে? ওই সম্পূর্ণ বইগুলোকে আমরা ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিই. ইন দ্য ব্যাগ, মাই বুক ইজ ইন মাই ব্যাগ. বইগুলি আমার, আমার বইগুলি আমার ব্যাগের ভিতরে, ঠিক আছে না ছোট্ট বন্ধুরা? তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট ওয়ার্ড? হোয়াট ইজ দ্য নেক্সট ওয়ার্ড? উই হ্যাভ ফাউন্ড দ্য থ্রি ওয়ার্ডস ইন দ্য পেজ নাম্বার মেবি 47. ক্যান আই সি ইট? ইয়া, 47. ইন দিস পেজ নাম্বার 47 অ্যান্ড লেসন নাম্বার 4, উই হ্যাভ ফাউন্ড থ্রি ওয়ার্ডস ইন, অন অ্যান্ড আন্ডার. ইন, অন অ্যান্ড আন্ডার. আমরা এখানে পড়েছিলাম কি, যে আমার হাতে একটা টেবিল, টেবিলের এই ডলটা হচ্ছে টেবিলের নিচে, ডলটা হচ্ছে টেবিলের নিচে. তার মানে আমরা বলতে পারি দিস ডল ইজ আন্ডার দ্য টেবিল. তাহলে আন্ডার শব্দের অর্থ কি দাঁড়ালো? নিচে. ইউ এন ডি ই আর, আন্ডার শব্দের অর্থ হচ্ছে নিচে. আন্ডার শব্দের অর্থ হচ্ছে নিচে. তাহলে আমরা এই লেসন ফোরে আমরা তিনটা শব্দের অর্থ শিখলাম. একটা হচ্ছে ইন মানে ভিতরে, একটা হচ্ছে অন মানে উপরে, আর একটা হচ্ছে আন্ডার মানে নিচে. আচ্ছা, তারপরে আমরা যাই
লেসন নাম্বার 5 লেসন নাম্বার 5 এর মধ্যে আছে দেখো একটা পিকচার দেখা যায় একটা পিকচার দেখা যাচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার উই ক্যান সি ইন দ্য ফার্স্ট পিকচার আ গার্ল ইজ অন দ্য ব্যাড উই ক্যান সে ইট আ গার্ল ইজ অন দ্য ব্যাড একটি বালিকা বা একটি মেয়ে কি করেছে অন দ্য ব্যাড বিছানার উপরে আছে অন দ্য ব্যাড বিছানার উপরে কি আছে গুড তারপরে হচ্ছে কি আমি যদি থার্ড পিকচারে যাই দ্য বল এই বলটি কোথায় আছে দেখো তো একটু আমরা দেখতে পাচ্ছি না বলটা নিচে তো আমরা জানি কি নিচে শব্দ ইংরেজিটা হচ্ছে আন্ডার তাহলে আমরা বলতে পারি উই ক্যান সে দ্যাট উই ক্যান সে লাইক দ্যাট হোয়াট দ্য বল ইজ আন্ডার দ্য টেবল দ্য বল ইজ আন্ডার দ্য টেবল ওকে ডিয়ার স্টুডেন্টস উই ক্যান সে লাইক দ্যাট We can say like this. Okay, dear students. And we can see here in third number picture, there is a bag. And of course, a little things or some things is in the bag. Kichu jinish ei bag er bhitore ache. Tahole amra bag er bhitore sadharonoto ki rakhi? Boi rakhi. Thik ache na? Boi rakhi. Tarpor bibhinno samagri rakhi. Amra sadharonoto amra student jara achi. Amra ki rakhi? Amra bag er moddhe boi rakhi porar jonno. Tahole amra bolte parbo. That this book is in the bag. Bagger, bhitore ache. Acha. Acha. Tahole, ekhane duta bakko dewa ache. Duta bakko, er age amra ki korte pari? We have to erase it. We have to erase it. Okay. Okay, dekho. Ekhon ekta part ekhane dewa ache. The doll is on the bed. I can write here. A doll is on the bed. On the bed. A doll is on the bed. A doll. Ekti putul on upore. Kisher upore? The bed. Bichana. Ekti putul kothay ache? Bichanar upore. A doll is on the bed. বিছানার উপর একটি পুতুল কি বলতে পারি আমরা যে বিছানার বিছানার উপরে বিছানার উপরে একটি একটি পুতুল বিছানার উপরে একটি পুতুল ঠিক আছে বিছানার উপরে একটি পুতুল তারপরের বাক্যটা আছে আ বল ইজ under the table a ball is under the table amra jodi ekhane lekhi bakko ta a ball b a double a ball is ball ti ekti ball is ache kothay ache under niche u n d e r under ortho hocche niche under the table table tir niche ache table ti নিচে দ্য টেবল আ বল ইজ আন্ডার দ্য টেবল টেবিলের নিচে একটি বল টেবিলের নিচে একটি বল আ বল ইজ আন্ডার দ্য টেবল বলটি টেবিলের নিচে আমরা এটাও বলতে পারি যে বলটি কথা অনেকভাবে বলা যায় বাক্যটাকে বলটি টেবিলের বলটি টেবিলের নিচে বলটি টেবিলের নিচে ওকে ডিয়ার ভিউয়ার্স এন্ড স্টুডেন্টস সো ফার আই থিঙ্ক উই হ্যাভ ডিসকাসড দিস টু লেসনস এন্ড দ্য থার্ড লেসন ইজ পেয়ার ওয়ার্ক সো ফার আই থিঙ্ক আই হ্যাভ টু গিভ দিস দিস লেসন নাম্বার 6 ফর ইয়ার হোমওয়ার্ক হোয়াট ইজ ইট লিসেন ইউ হ্যাভ টু চুজ ইন ইয়ার পার্টনার You have to choose a partner to conversation. Okay? The number one partner say, is the ball on the table? বলটি কি টেবিলের উপরে আমরা কি দেখতে পাচ্ছিলাম বলটি কি টেবিলের উপরে ছিল ছিল নিচে তার মানে সে বলবে কি নো ইট ইজেন্ট না বলটি টেবিলের নিচে না সরি বলটি টেবিলের উপরে না তখন সে উল্টা প্রশ্ন করবে পাল্টা প্রশ্ন হোয়ার ইজ দ্য বল তাহলে বলটি কোথায় তখন সে বলবে It's under the
table. It's under the table. বলটি হচ্ছে টেবিলের নিচে. Okay, dear students and viewers, to conclude this class, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি. সাধারণত আমরা শেষ পর্যায়ে যাওয়ার আগে আমরা একটা কি করি, একটা বিদায়ী একটা গান গাই, ঠিক আছে না? বিদায়ী একটা রাইম আছে আমাদের. কি রাইমটা হলো? Goodbye, goodbye. Oh, I'm so sorry. Before going from here, I have to erase all of it. And this is very important to erase. And the homework is, lesson six. The homework is lesson six. Okay, dear students. So now I would like to go from here. And before going from here, I would like to recite a rhyme in front of you. Okay, dear students, please give me the chance. Goodbye, goodbye, it's time to go away. Goodbye, goodbye, I wish you a good day. Bye-bye.